মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরুই করে ফেললাম। তো দেখলেই প্রথমে বিছানা গুছালাম, ঘরের মধ্যে যদি বিছানা পরিষ্কার থাকে, বেডটা পরিষ্কার থাকে না, তাহলে মনে হয় কি অনেকটা কাজ এগিয়ে গেছে এবং ঘরটা একদম ছিমছাম পরিপাটি পরিষ্কার রয়েছে। কারণ বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারছো, একবার দুবার তিনবার করে এই একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। তো সকালের বাসি বিছানা তো তোলা হয়েই গেছিল, কিন্তু এটা আবারও মানে সেকেন্ড টাইম চলল পরিষ্কারের পালা, তো করে নিলাম। আর তোমাদের প্রথমেই ভিডিও শুরুতেই দেখালাম আমাদের গাছের আম, তো আমগুলো না দুঃখের বিষয় খসে খসে পড়ে যাচ্ছে, তার কারণ একদমই বৃষ্টি হচ্ছে না। যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই কারণে আমের গোটাগুলো থেকে আমগুলো খসে খসে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানে নরম হয়ে যাচ্ছে, হয়তো বৃষ্টির জল পাচ্ছে না সেই কারণেই। আর নতুন করে আরও গোল এসছে, তো সেটা দেখালাম। আর যে যতই হোক, কেনা যতই আমরা ফল খাই বা সবজি খাই, যাই খাই না কেন, নিজের গাছের নিজের হাতের লাগানো গাছ, সেই গাছ থেকে ফল বা সবজি যাই বলো, ফুল, মানে ওইগুলোকে পেরে কিছু ব্যবহার করা, খাওয়া, মানে ফল খাওয়া বলো, সবজি খাওয়া বলো, ফুল দিয়ে ঠাকুরের পায়ে চরণে দেয়া বলো, পুজো করা বলো, মানে আলাদাই একটা তৃপ্তি, আলাদাই একটা আনন্দ, তাই না বলো? তো সেই কারণেই আমগুলোর জন্য তো খুবই মনটা খুশি, কিন্তু আমগুলো খসে খসে পড়ে যাচ্ছে অত্যাধিক গরমের জন্য। ওই একদিন একটু বৃষ্টি হলো যা, আর বৃষ্টির দেখা সাক্ষাৎ নেই, কিন্তু মেঘলা করে রয়েছে, আর ওই মেঘলার জন্য আজকে রোদ উঠেছে, আজকে ভালো রোদ উঠেছে, কিন্তু কালকে গতকাল পুরো মেঘলা ছিল। আর মেঘলার কারণে না মানে কি বলতো, আরো বেশি গরম লাগছে, একটা ভ্যাপসানি গুমুট গরম লাগছে। তো সেই কারণে জামা কাপড়গুলো একটু কেচে দিয়েছিলাম, হালকা হালকা ভেজা রয়েছে, তো সেগুলোই একটু মেলে টেলে দেবো, কেন রোদ্দুরে একটু বেশ কড়কড়ে ভাবে শুকিয়ে আসলে দেখবে ড্যাম ড্যাম গন্ধটা জামা কাপড়ের দিয়ে চলে যায়, যতই রেগুলারের জামা কাপড় হোক না কেন গন্ধটা চলে যায়। আর আজকে আমি মোটামুটি কাজে তো হাত লাগিয়ে দিয়েছি, আর খানিকটা কাজ আমার এগিয়েও গেছে, তো আজকে কি রান্না বান্না করছি সেগুলোও দেখাবো। আজকে বেশি কিছু রান্না করছি না, তো সেই সবের প্রস্তুতি আমি নিয়ে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সে দেখিয়ে দেবো একবার। আর আমি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব, সেটা আমার কাছে নতুনই, কারণ আমি ফার্স্ট টাইম করব। ওই ধরনের জিনিস আমি করেছি, কিন্তু এইটা এই মানে এই পদ্ধতিটা দিয়ে আমি এই ফার্স্ট টাইম করব, তাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যখন করব তখনই বলবো তাহলে কি করছি। তো চলো আমি কাজগুলো টুকটুক করে ফেলি, না হলে বসে থাকলেই বেলা চলে যাবে বেলার নামে, আর আমি বসেই করে থাকবো। মাংসের চিকেন হবে, চিকেনের ঝোল হবে, আজকে পাতলা করে চিকেনের ঝোল করব, যেহেতু গরম তাই আদা রসুন টমেটো, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটা আমার ধোয়া হয়নি, আমি ধোবো, এই যে প্যাকেটে এনে রেখেছে, এই যে চিকেন। আর এখানে ভাতের চাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে রেখে দিয়েছি, এখনো গ্যাসটা জ্বালাইনি, ওভেনটা একটু বাদে আমি এখন এটা জ্বালিয়ে দেব। তোমাদের বলেছিলাম না আমি একটা জিনিস তৈরি করে দেখাবো, সেটা আর কিছুই না, আর আইসক্রিম আমি বানাবো, ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। আর আমি এর আগে কুলফি আইসক্রিম বানিয়েছিলাম, কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম এই ফার্স্ট টাইম বানানোর চেষ্টা করছি, যদি ভালো হয় অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো। আর আইসক্রিম কে না ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো সবাই আইসক্রিম ভালোবাসে, আর আমের তো কোনো কথাই নেই, জবাবই হবে না, তো আম তো হচ্ছে ফলের রাজা, তো সেই কারণে আম দিয়ে এইবার ট্রাই করছি। তো কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করছি, ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে খুব চটজলদি বানানো যায়, সেরমই বাচ্চারাও খুশি হয়ে যাবে, আর হাতের কাছে সব রকম উপকরণও থাকবে, বাজারে গিয়ে আনার মতন ঝক্কি ঝামেলাও থাকবে না। তো দেখে নাও কী কী উপকরণ দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করছি, ম্যাঙ্গো আইসক্রিমটা। এর মধ্যে রয়েছে আম, আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি,
একদম স্মুথ হয়ে গেছে পেস্টটা। আর এখানে এক বাটি দুধ নিয়েছি, দুধটাও আমি একটু জাল দিয়ে এখন ঠান্ডা করে নিয়েছি। আর এখানে গার্নিশের জন্য কাজু কিশমিশ আমি কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও গার্নিশ করতে পারো, যেমন পেস্তা আমন এইসব দিয়েও। আর এখানে আমি দই আর চিনি মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দু প্যাকেট রাসনা। রাসনাটা তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো, রাসনার কোনো ভূমিকা নেই। রাসনাটা নিলে এটাই হবে যে ফ্লেভারটা একটু সুন্দর আসবে, সেই কারণেই আমি রাসনাটা নিয়েছি। তো তৈরি করতে থাকি, একে একে সব মিশিয়ে ফেলি। এই যে আমটার মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ফাটাতে হবে। দুধটা গুলে নিয়েছি, এবার দেব আমি এই দইটা আর চিনিটা যেটা ফাটিয়ে রেখেছিলাম। দইটা দিলে একটু টেস্ট হবে। আর তোমরা যদি চাও যে দই দেবো না, দই ঘরে নেই এখন, তাহলে শুধু দুধ দিয়েও করতে পারো, তাতেও কোনো স্বাদের হেরফের হবে না। তো বাটিটা একদম পুরো ভর্তি হয়ে গেছে, এবার আমি দেবো রাসনাগুলো। রাসনা দিলে টেস্টটা কালারটা দুটোই ভালো হবে। বাটিটা আমার একটু মানে একদম টই টুম্বুর হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, আর একটু বড় বাটি নিলে আমার ভালো হতো। তো যাই হোক, এটাই নিয়েছি, আর চেঞ্জ করছি না। এটা পুরো মিক্সড করা হয়ে গেছে রাসনাটা দিয়ে, এবার আমি গার্নিশটা করে ফেলবো এই কাজু কিশমিশটা দিয়ে। আমার কাছে এটা ছিল ঘরে, তাই বললামই যে ঘরের জিনিস দিয়েই করছি, তো আমি এটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টুটি ফুটি আমন, তারপরে পেস্তা, যাই হোক দিয়ে, বা ফলের টুকরো দিয়েও এটাকে গার্নিশ করতে পারো। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা বাদে আমি আবার এটাকে বার করে এনে দেখাচ্ছি যে কেমন হয়েছে, ঠিক আছে? এই যে আমি ঢুকিয়ে দিয়েছি ডিপে, এবার আমি ফ্রিজটা অফ করে দেব। এই যে আইসক্রিম আমার রেডি, ম্যাঙ্গো আইসক্রিম, দেখতে এরম হয়েছে দেখো। আরও আগে আমি দেখাতে পারতাম, কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার জন্য কারেন্ট অফ ছিল, তাই ফ্রিজে আইসক্রিমটা জমেও আবার তরল হয়ে গেছে। তো সেই কারণে একটু লেট হয়ে গেল, এখন সন্ধ্যার সময়, তাই সকলকে জানাই গুড ইভিনিং। তো আইসক্রিমটা কেটে ফেলি। জমে গেছে, পুকুরটা একটু এ হয়ে রয়েছে, কিন্তু ভিতরটা দেখো ভালোই জমেছে। তো আমি খেয়ে দেখাই প্রথমে। হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে বাচ্চাদের খাইও, নিজেরাও খেও, আশা করি খুবই ভালো লাগবে, মন একদম গার্ডেন গার্ডেন হয়ে যাবে, খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে,
টাটা, গুড নাইট।